আজটি শুরু করার আগে আমি এই একটি কথাই বলবো, ইংরেজি সঠিকভাবে রিডিং শেখার ক্ষেত্রে এই একটি ভিডিওই যথেষ্ট। আর এই কথাটা কেন বলেছি সেটা একটু পরেই বুঝতে পারবে, কারণ ইংরেজি রিডিং শেখার যতগুলো বই রয়েছে সবগুলোই কিন্তু এই নিয়ম মেনেই অনুসরণ করেই লেখা, অর্থাৎ এই প্রসেস ধরেই কিন্তু ইংরেজি শেখার বইগুলো লেখা হয়েছে। বাচ্চাদের যে প্রসেসে ইংরেজি রিডিং পড়া শেখানো হয় সেই প্রসেসটাই কিন্তু আজকে তোমাদের শেখাবো। এই জন্যই বললাম এই ভিডিওটি কিন্তু খুব 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 ইম্পর্ট্যান্ট। অ্যাট ফার্স্ট আমরা প্রত্যেকে নিশ্চয় জানি যে বাংলা বর্ণমালার ইংরেজি প্রতিবর্ণ, যেমন কতে কে, খতে কে এইচ, গতে জি, তো এই বিষয়টা আশা করি আমরা সবাই জানি। আর যারা জানো না তাদের জন্য স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে এগুলো ভালো করে মুখস্থ করে নিবে। এখন চলো তাহলে আমাদের মূল টপিক, যেটা ধরে বাচ্চাদের ইংরেজি রিডিং শেখানো হয়, সেখানে যাওয়া যাক। আমরা সবাই এই বিষয়টা জানি যে ইংরেজির যে বর্ণমালাগুলো রয়েছে তাদের মধ্যে ভাওয়েলগুলোর সাউন্ড বিভিন্ন রকমের হয়ে থাকে, আর এই ভাওয়েলগুলোর সাউন্ডের এমন ভিন্নতার কারণেই কিন্তু আমাদের ইংরেজি রিডিং পড়তে সমস্যা হয়। তাহলে চলো প্রথমে এই কঠিন সমস্যাটাই সমাধান করা যাক। যেমন সবার প্রথমে শেখা যাক ভাওয়েল এ কত ধরনের সাউন্ড দিয়ে থাকে সেটা। আছে কিন্তু আমরা ইংরেজির মূল বা বেসিকটা পুরোপুরিভাবে শিখে নিব। আজকে আমরা কোনো কঠিন রুল শিখব না, একেবারে সহজে বাচ্চাদের মতো করে শিখব, ঠিক আছে? তো প্রথমেই দেখে নেই এ যখন এ সাউন্ড দিয়ে থাকে। দেখো যদিও বিষয়গুলো তোমাদের কাছে খুবই সিম্পল মনে হচ্ছে, কিন্তু এগুলো জানা কিন্তু খুবই জরুরি। এগুলো না জানলে যত অ্যাডভান্স রুলই মুখস্থ করো না কেন তাতে কিন্তু তোমার ইংরেজি রিডিং শেখা সম্ভব হবে না, কাজেই এগুলোকে কোনোভাবেই ইগনোর করা যাবে না। যেমন এ যখন এ সাউন্ড দিয়ে থাকে, তার প্রথম উদাহরণটি হল ফ্যাট, এফ এ টি, ফ্যাট। আর কেন এ এখানে এ এর মতো সাউন্ড দিচ্ছে সেটা একটু পরে বলে দিচ্ছি, আগে কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন ম্যাট, এম এ টি, ম্যাট। কারণ কি, আমরা জানি যে এমতে ম, আর এ এর সাউন্ড হচ্ছে এ, আর টিতে ট, ম্যাট। ঠিক একই রকম ক্যাট, সি এ টি, ক্যাট। সিতে এখানে ক, কারণ সি এর পরে এ আছে। কনসোনেন্ট সাউন্ডের কিছু রুলস আছে, সেগুলো একটু পরেই জেনে নিব। আজকে আমরা ট্রিক্সের মাধ্যমে ইংরেজি রিডিং শিখব, রুলস মুখস্থ করে না। সুতরাং সি এ টি হয়ে গেল ক্যাট, আর এ পি হয়ে গেল র্যাপ, সি এ পি ক্যাপ, জি এ পি গ্যাপ। তো এখানে আমরা যা দেখলাম এখানকার প্রতিটি ওয়ার্ডে কিন্তু এ এ হিসেবে উচ্চারিত হয়েছে, তাহলে প্যাটার্নটা ফলো রাখো। উদাহরণগুলোতে কিন্তু দুটি কনসোনেন্টের মাঝে এ আছে, এটা সবসময় মনে রাখবে। যখন দুটি কনসোনেন্টের মাঝে এ থাকে তখন এ সাউন্ড দেয়, এটা সিবিসি রুল অনুসারে হয়ে থাকে। কিন্তু আজকে আমরা কোনো রুলে যাব না, কারণ আজকে বাচ্চাদের মতো করে আমরা ইংরেজি রিডিং শিখব। সুতরাং এখানে আমরা শিখলাম যখন দুটি কনসোনেন্টের মাঝে এ থাকে তখন এ এর মতো উচ্চারিত হবে এ। নেক্সট চলো শেখা যাক এ যখন অ হিসেবে উচ্চারিত হয়, অর্থাৎ কোনো কোনো ওয়ার্ডে এ অ এর মতো উচ্চারিত হবে। তো এরকম একটি ওয়ার্ড যেমন ফল, এফ এ ডাবল এল, ফল। তো এখানে এফ তে ফ, এ এখানে অ এর মতো উচ্চারিত হবে, অর্থাৎ ফ এর পরে হচ্ছে অ, তাহলে ফ অ মিলে হয়ে গেল ফ। এর পরে আছে কি ডাবল এল, ডাবল এল সিঙ্গেল ল হিসেবে উচ্চারিত হয়, তাহলে শব্দটি হলো ফ অ ল, ফল। তাহলে এফ এ ডাবল এল হবে ফল। এখানে কিন্তু এ অ এর মতো সাউন্ড দিচ্ছে, কেন দিচ্ছে তার কারণ তো বলবই, তার আগে উদাহরণগুলো দেখে নেওয়া যাক। নেক্সট কল, সি এ ডাবল এল, কল, কারণ সিতে ক আর এ ডাবল এল হয়ে যায় অল, ক যোগ অল, কল, কল। নেক্সট বল, বি এ ডাবল এল, বল, বল, বিতে ব, এ এর উচ্চারণ হবে অ এর মতো, ব অ সমান সমান ব, ডাবল এলতে হয় ল, ব অ ল, বল। তারপরে হলো হল, এইচ এ ডাবল এল, হল, হল। স্টল, এস টি এ ডাবল এল, স্টল। এখানে দেখো এস এবং টি এর মাঝে কিন্তু কোনো ভাওয়াল নেই,
আর এসটি দুটি আলাদা কনসোনেন্ট, কাজেই এরা যুক্তবর্ণ হয়ে যাবে। এসতে স আর টিতে ট, তো এটা কিন্তু যুক্তবর্ণ হয়ে গেল, অর্থাৎ ষয়ট। আর এ ডাবল এল অল, এটা তো তোমরা সবাই জানো, তো এস টি এ ডাবল এল স্টল। তাহলে দেখলে তো এখানে প্রত্যেকটি এ কিন্তু অ এর মতো সাউন্ড দিচ্ছে, এই কথাটা সবসময় মাথায় রাখবে। এ এর পরে যখন দুটি এল থাকবে তখন কিন্তু এ সবসময় অ হিসেবে উচ্চারিত হবে, এটা একটা ছোট ট্রিক মনে রাখবে। এখন দেখা যাক এ কখন আ হিসেবে উচ্চারিত হয়। এরকম একটি শব্দ যেমন ফার, এফ এ আর ফার ফার, তারপর কার, সি এ আর কার কার, বার, বি এ আর বার বার, জার, জে এ আর জার, স্টার, এস টি এ আর স্টার। এখানে কিন্তু এস টি হলো যুক্তবর্ণ। এই এ এর আ সাউন্ডের ট্রিকটি হল এ এর পরে যদি আর থাকে তাহলে এটি আ এর মতো সাউন্ড দিবে। তাহলে তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ এখানকার প্রতিটি শব্দে এ এর পরে আর আছে, তাই কিন্তু এখানে এ আ হিসেবে উচ্চারিত হচ্ছে। আরও একটি জিনিস লক্ষ্য করো, খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রথমে শিখেছিলাম দুটি কনসোনেন্টের মাঝে যদি এ থাকে তাহলে এ এর মতো সাউন্ড দেয়, কিন্তু এখানে আ এর মতো সাউন্ড দিচ্ছে দুটি কনসোনেন্টের মাঝে এ থাকা সত্ত্বেও। তার কারণ হলো এ এর পর আর থাকলে সবসময় আ হিসেবে উচ্চারিত হবে এ। এখানে কিন্তু প্রতিটি এ এর পরে একটি আর আছে, তাই আ এর মতো উচ্চারিত হচ্ছে এ। আগের উদাহরণগুলোতে কোনোটাতে কিন্তু এ এর পরে আর ছিল না। এবার দেখো এ কোথায় কোথায় এ হিসেবে উচ্চারিত হয়। এখন আমরা যে শব্দগুলো দেখব এগুলোতে কিন্তু এ এ হিসেবে উচ্চারিত হবে, অর্থাৎ এ এর লং টার্ম সাউন্ড হবে। এই লং টার্ম সাউন্ড বিসিবি রুল অনুসারে হয়ে থাকে, রুলসগুলো পরে জানব, এখন শুধু প্যাটার্নগুলো মনে রাখলেই চলবে। এখন তাহলে এ সাউন্ডের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক, যেমন ফেক, এফ এ কে ই ফেক, এখানে ফতে এফ তে ফ, এ তে এ, আর কে ই জাস্ট ক হবে কারণ ই এখানে সাইলেন্ট থাকবে, তাহলে ফ এ ফে আর ক ফেক। বুঝতে পেরেছ? ই এখানে সাইলেন্ট, সেটা পরে বলছি কেন সাইলেন্ট থাকবে। এফ এ কে ই তাহলে হয়ে গেল ফেক। ঠিক একই রকম পরবর্তী শব্দ কেক, কেক, সি এ কে ই কেক, এরপরে মেক, মেট, এম এ টি ই মেট, তারপর রেট, আর এ টি ই রেট রেট। নেক্সট উদাহরণটি হল প্লেট, পি এল এ টি ই প্লেট প্লেট, এখানে কিন্তু পি এল হল যুক্তবর্ণ, অর্থাৎ পয়ল, কারণ দুটি ভিন্ন কনসোনেন্ট পাশাপাশি রয়েছে এবং তাদের মাঝখানে কোনো ভাওয়েল নেই, তাহলে এখানে পি এল প্ল, আর এ টি ই অ্যাট, দুটি মিলে হয়ে গেল প্লেট প্লেট। তো এখন চলো জেনে নেওয়া যাক এ কেন এখানে এ হিসেবে উচ্চারিত হচ্ছে। দেখো এখানকার প্রত্যেকটি শব্দে ভাওয়েল এ এর পরে একটি কনসোনেন্ট এবং তারপরে একটি ই ভাওয়েল রয়েছে, অর্থাৎ মনে রাখবে যখন এ ভাওয়েলের পরে একটি কনসোনেন্ট এবং তারপরে একটি ভাওয়েল থাকবে তখন কিন্তু এ হিসেবে উচ্চারিত হবে, অর্থাৎ এ এর লং টার্ম সাউন্ড হবে, কারণ এখানে এটা বিসিবি রুল অনুসারে হয়ে থাকে, কারণ এ হলো একটি ভাওয়েল অর্থাৎ বি, তারপরে কে হলো একটি কনসোনেন্ট অর্থাৎ সি, এরপরে আছে ই যেটা হলো একটি ভাওয়েল অর্থাৎ বি। এই বিষয়টি পরে আরো ভালো করে জানব। সবগুলো শব্দে কিন্তু একই প্যাটার্ন, প্রত্যেকটি শব্দেই কিন্তু ই সাইলেন্ট কারণ শব্দের শেষে ই রয়েছে, তখন কিন্তু ই সাইলেন্ট থাকে। তো আশা করি বুঝতে পেরেছ এ কেন এরকম ভিন্ন সাউন্ড দিয়ে থাকে। দ্যাটস অল ফর টুডে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য।